ধনতেরাস বা ধন ত্রয়োদশী দিন আর্থিক উন্নতির জন্য অনেকেই অনেক কিছু কিনে থাকেন কিন্তু ভুল করেও এই সাতটি জিনিস কিনবেন না এতে আপনাদের জীবন ধ্বংস হয়ে যেতে পারে রোগ জ্বালায় ভুগতে হতে পারে দুঃখ কষ্ট দারিদ্রতা গ্রাস করতে পারে তার ফলে জীবন হয়ে উঠতে পারে দুর্বিশহ আর্থিক উন্নতির বদলে অর্থ ক্ষয় অর্থাৎ অর্থ ধ্বংস হয়ে যেতে পারে পথের ভিকারিও হয়ে যেতে পারেন তাই এই ভুলগুলি করার আগে অবশ্যই ভিডিওটি একবার দেখুন নমস্কার বন্ধুরা আমার সঠিক তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন যদি নিজেদের জীবনে রকম সমস্যার সম্মুখীন হতে না চান তাহলে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ অনেক সময় আমরা কি করি ছোটোখাটো ভুল করে ফেলি এবং স্কিপ করে করে যদি ভিডিও দেখতে থাকেন তাহলে কিন্তু সঠিক তথ্যই বুঝতে পারবেন না এবং অনেক ভুল ত্রুটি করে ফেলবেন তার ফলে সফলতা তো আসবেই না জীবন দুর্বিশহ হয়ে উঠবে তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন সবার আগে প্রত্যেকটি মানুষের ধৈর্যের খুব প্রয়োজন জীবনে উন্নতি করতে চাইলে যে কোনো ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বলুন যে কোনো কর্মক্ষেত্রে বলুন সবার আগে প্রয়োজন ধৈর্য দর্শক বন্ধুরা যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যদি ভিডিও সম্পূর্ণ দেখার পর ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে তারাও যদি এই ভুলগুলি করে থাকে এখনই নিজেদের সংশোধন করে নিতে পারবে এবং এই ভুল দুটি আর করবে না এবং আপনাকে অবশ্যই ধন্যবাদও জানাবে নতুন বন্ধুরা যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দীপাবলির মতো ধনতেরাসও বাঙালির উৎসব হয়ে উঠেছে এই দিনে সনাতন ধর্মমতে মতে লক্ষ্মী ও কুবেরজি ও গণেশজির পুজো করলে প্রচুর ভালো ফল পাওয়া যায় এবং আর্থিক উন্নতিও ঘটে একই সঙ্গে মনে করা হয় সোনার বা বাসনপত্র কেনা খুবই শুভ এগুলি কিনে আনলে সংসারে মা লক্ষ্মী আসেন এর ফলে সংসারে অশুভ শক্তির বিনাশ হয় একই সঙ্গে আসে সুখ শান্তি সৌভাগ্য ও আর্থিক উন্নতি এই দিন লক্ষ্মীর অবস্থান রয়েছে এমন জিনিস কেনাকাটা করা অবশ্যই ভালো কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে যা সংসারের জন্য অন্য যে কোনো দিন কেনা গেলেও ধনতেরাসের দিন ভুলেও কিনবেন না মনে করা হয় এর ফলে বিপরীত হয়ে যেতে পারে হিতে বিপরীত অর্থাৎ সুখের পরিবর্তে দুঃখ অসুখ জীবনের সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য এসে যেতে পারে এতটাই দুর্ভাগ্য আসতে পারে যে অর্থ সংকটের কারণে আপনার জীবন ধ্বংস হয়েও যেতে পারে তাই কেনাকাটার আগে সেই তালিকাও জেনে রাখা উচিত কোন কোন জিনিস আপনারা ভুলেও কিনবেন না নাম্বার এক লোহার জিনিস যেমন ধরুন ধনতেরাসের দিন বাসনপত্র কেনা খুবই শুভ তবে লোহার তৈরি কোনো বাসন বা কোনো জিনিস ধনতেরাসের দিন ভুলেও আপনারা কিনবেন না নাম্বার দুই ইস্পাত বা স্টিল এই দিন অনেকে স্টিলের বাসন কেনেন বাসন কেনা যেহেতু শুভ কিন্তু এই দিন স্টিলের বাসন কেনা একেবারেই উচিত নয় নাম্বার তিন ধারালো কোনো সামগ্রী যেমন বটি ছুরি এই ধরনের কোনো সাংসারিক জিনিস এই দিন ভুলেও কিনবেন না সুচ সেফটিপিন এই জাতীয় জিনিস কিন্তু একেবারেই কিনবেন না নাম্বার চার ফাঁকা কলসি অনেকেই ধনতেরাসের দিন হাড়ি কলসি কেনেন এতে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু ফাঁকা কলসি বা হাড়িকে খুবই অশুভ মনে করা হয় দোকান থেকে ভর্তি অবস্থায় হাড়ি বা কলসি কেনা যায় না তবে আপনি বাড়িতে যখন সেটি নিয়ে প্রবেশ করবেন তার মধ্যে আপনারা সামান্য চাল ও একটি কাঁচা টাকা ভরে নিয়ে তবেই গৃহে প্রবেশ করুন না হলে কিন্তু অনর্থ হয়ে যেতে পারে নাম্বার পাঁচ কাচের বাসন বা কাচের সামগ্রী বাসন ধাতুর কিনতে পারেন কিন্তু কাচের নয় ধনতেরাসের দিন অনেকেই কাচের শোপিস ফটো ফ্রেম কাচের বাসন এই ধরনের জিনিস কিনে থাকেন বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেন কাচের কোনো জিনিস কিনে নিয়ে চলে গেলেন বা কিছু ভালো লাগলো কাচের কোনো আপনার সামগ্রী বা কোনো শোপিস সেটি নিয়ে চলে এলেন কিন্তু এই দিন ভুলেও আনবেন না তাই ধনতেরাসের দিন এই ভুলগুলি করার আগে একবার ভাবুন নাম্বার ছয় তেল বা ঘি এমনিতে তেল ও ঘিকে সনাতন মতে পবিত্র মনে করা হয় কিন্তু ধনতেরাসের দিন তেল জাতীয় কিছু কেনা ঠিক নয় একান্ত প্রয়োজন হলে ধনতেরাসের আগে বা পরে তেল জাতীয় জিনিস কিনে রাখুন দীপাবলির প্রদীপ জ্বালানো তেলও সময় দেখে কিনুন ত্রয়োদশী তিথি চলার মধ্যে একেবারেই নয় ত্রয়োদশী তিথি শুরু হওয়ার পর কিন্তু আপনারা ভুল করেও এই যে বাসনপত্র যেরকম ধরুন লোহা স্টিল এই বাসনপত্র কাচ এগুলি কিন্তু একেবারে কিনবেন না প্লাস্টিকের বাসনপত্রও কিন্তু কেনা উচিত নয় এই ধনতেরাসের দিন সর্বশেষ যেটি বলবো নাম্বার সাত নকল সোনা অনেকে ধনতেরাসের দিন কী করে সোনার গহনা কিনতে না পারলে অর্থাৎ সামর্থ্য যদি না থাকে অনেক সময় নকল মানে রঙ করা ইমিরেশনের গোল্ডেন রঙের মানে সোনার কালারের গহনা কেনে সামর্থ্য না থাকলে একেবারেই কিনবেন না তাও ভালো এতে কিন্তু আর্থিক ক্ষতি হবে না আপনার হয়তো আর্থিক উন্নতি করতে পারছেন না কিনছেন না বলে ভাবছেন কিন্তু ক্ষতি হবে না কিন্তু যদি ভুল করেও আপনারা এই দিন নকল সোনা মানে এই ধরনের রঙ করা কোনো গহনা কেনেন তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে ধনতেরাসের দিন যারা বাসন কিনতে চাইছেন তারা চেষ্টা করবেন ছোটোখাটো কোনো বাসন কেনার সেই বাসনটি যেন আপনার ঠাকুরের কাজে লাগে অর্থাৎ আপনার গৃহে যে দেবতাদের আপনি পুজো করেন ক্ষেত্রে কাজে লাগাতে পারেন প্লাস্টিক স্টিল লোহা এই ধরনের বাসন কিন্তু পুজোর কাজে ব্যবহৃত হয় না বা করা উচিত নয় তাই চেষ্টা করবেন এই দিন তামা বা পিতলের বাসন কেনার আর অবশ্যই মনে রাখবেন যে বাসনই কেনেন না কেন কখনোই সেই বাসনটি কিন্তু খালি প্রবেশ করবেন না নিয়ে আপনার গৃহে অর্থাৎ বাসন কিনে যখন আপনি ঘরে আসবেন সেটির মধ্যে কিছু না পারলেও একটি কাঁচা টাকা বা সামান্য জল ভরেও আপনি নিতে পারেন খালি জিনিস এই দিন গৃহে নিয়ে প্রবেশ করলে কিন্তু ভাগ্য সারা জীবনের মতোই শূন্য হয়ে যাবে কোনো দিনই ভাগ্য পূর্ণ হবে না আপনার কাচের সঙ্গে রাহুর বিশেষ প্রভাব রয়েছে তাই কোনো শুভ দিনে কাচের কোনো জিনিস কোনো শোপিস ফটো ফ্রেম বা কোনো রকমের কোনো কাচের জিনিস ভুললেও কিনবেন না দর্শক বন্ধুরা নিজেদের সংসারে সুখ শান্তি বজায় রাখতে এবং নিজেরা অবশ্যই ভালো থাকতে এবং নিজেদের পরিবারকে ভালো রাখতে ধনতেরাসের দিন এই যে জিনিসগুলির কথা আমি বললাম এগুলি ভুলেও কি দর্শক বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন এবং সতর্ক হতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে এই ধরনের সকল সঠিক তথ্য অজানা তথ্য আপনাদেরকে জানাবো আমার এই সঠিক তথ্য চ্যানেলের মাধ্যমে জয় মা লক্ষ্মীর জয়